করণদিঘী বিজেপিতে বড় ভাঙ্গন। উত্তর দিনাজপুর জেলা করণদিঘী বিধানসভার রাসাখোয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের খোরকাহাটে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের যোগদান সভা। এদিন স্থানীয় বিধায়ক গৌতম পালের হাত ধরে ছয়জন বিজেপির পঞ্চায়েতের সদস্য সহ ছয়শ জন কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের যোগদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামা, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ওয়াহাব আলী, রাসাখোয়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক ভাগ সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকরা। আমি টোটাল ছয়টা মেম্বারকে নিয়ে গৌতমের হাত ধরে জয়েন হলাম। টোটাল ছয়টা সংসদে, আমাদের সংসদে মোটামুটি প্রায় 740 প্রায় 5000 ভোট জয়েন করলাম।